তার আগে তোমাদেরকে বলে দিই এই বিড়ে তোমরা কিভাবে আসবে। তোমরা যারা কলকাতা থেকে আসবে শিয়ালদা থেকে ডাইরেক্ট বনগাঁ লোকাল কিংবা হাবড়া লোকাল যে কোনো একটি ট্রেন ধরে এই বিড়া স্টেশনে নামতে হবে। বাড়ি আমাদের বারাসাত, তাই চলে এসেছি প্ল্যাটফর্ম। বারাসাত থেকে কিন্তু মাত্র তিনটে স্টেশন এই বিড়া। বিড়া যাওয়ার জন্য আছে প্রচুর বাসও, চাইলে তোমরা বাসে করে যেতে পারো। হাবড়া যেমন একটি বাস যেটা বিড়া অবধি যায়, সুবিধা আমাদের রেলপথে, তাই আজ বেরিয়ে পড়লাম ট্রেনে করে। তোমরা যে যেটা প্রেফার করো, যাতে কমফর্টেবল, তাতে করেই চলে আসতে পারো এই গরমের সময় স্বস্তির জায়গায় হ্যাপি ভ্যালি পার্ক। এখন বিড়ার এই দোকান থেকে আমরা চা ফা কিছু খেলাম। চা খেয়ে এখন এগোচ্ছি আমরা সেই প্ল্যাটফর্মের শেষের দিকে, কারণ আমরা সকলে উঠেছিলাম ট্রেনের সামনের বগির দিকে। কিন্তু হ্যাপি ভ্যালি পার্ক যাওয়ার জন্য অটো স্ট্যান্ডটি রয়েছে প্ল্যাটফর্মের সেই শেষের মাথায়। প্ল্যাটফর্ম শেষে এমনই একটি রেলগেট পড়বে, আর সেই রেলগেট পেরিয়েই বাঁদিকে টোটো স্ট্যান্ড। আমরা অটোতে উঠে গেছি, আর অটোতে আরো এখন দুজন লোক হবে, তারপরে অটো ছাড়বে। বসে সে টোটো রওনা দিল হ্যাপি ভ্যালি পার্কের উদ্দেশ্যে। এখানে ওয়াটার পার্ক পর্যন্ত প্রতি মাথা 20 টাকা করে ভাড়া। আর ডান দিকের এই রোডটি চলে যাচ্ছে বারাসাত, এবং বাঁ দিকের রোডটি যাচ্ছে হাবড়া। টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমাদের এই টোটো রিজার্ভ করার জন্যও বলবে, বাট আমার ক্ষেত্রে 5-6 জন যদি তোমরা থাকো তাহলে রিজার্ভ নেবার কোনো রকমভাবে প্রয়োজন নেই। টোটোটা এসে দাঁড়ালো ঠিক এমন জায়গায়, আমি তো ধারণাও করতে পারিনি যে সামনেই আমাদের পার্ক। ও নিরিবিলি একটি গলির মধ্যে যে এত বড় একটি ওয়াটার পার্ক আছে সত্যি ধারণা করা অসম্ভব। বাট টোটো থেকে নেমে সামনের দিকে এগোলেই দেখা যাবে আমাদের হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। টোটো থেকে এখন এই সামনেই একদম বিড়া পার্ক দেখা যাচ্ছে। আর এখানে কিছু জামা কাপড়ও পাওয়া যায়, তোমরা চাইলে কিনতেও পারো। তা আমাদের নিয়ে এসেছি আমরা, তো আমাদের কেনার দরকার নেই, আমরা এখন সোজা পার্কে যাব। পার্কটি কিন্তু সত্যিই খুবই সুসজ্জিত, আর আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল। টিকিট কাউন্টারে গিয়ে ওটিপি দেখিয়ে আমরা আমাদের এই সব টিকিটগুলো কালেক্ট করলাম। 4টে আছে বড়দের এবং 1টি আছে বাচ্চাদের। হ্যাপি ভ্যালি কিন্তু 2টি পার্কে বিভক্ত, একটি হলো ওয়াটার পার্ক আর একটি হলো ড্রাই পার্ক। এখানে টিকিটের মূল্য হলো 10 বছর বয়স পর্যন্ত 300 টাকা করে, এবং 10 বছরের পর থেকে 500। তোমরা যদি চাও শুধুমাত্র ড্রাই পার্ক ঘুরতে, তাহলে ড্রাই পার্কের টিকিট 40 টাকা। মেইন এন্ট্রির গেট থেকে ঢুকেই ডান দিকে পড়বে ড্রেস এবং লকার ভাড়া নেবার কাউন্টার, যেখানে লকারের ভাড়া 100 টাকা এবং জমা দিতে হবে 200 টাকা। টোটাল 300 টাকা তোমাদেরকে জমা দিতে হবে। পরে যখন লকারের চাবি তোমরা ফেরত দেবে, তখন অগ্রিম জমা দেওয়া 200 টাকাটি তারা তোমাদের ফিরিয়ে দেবে। লেডিস লকারটা হলো এই বড় যে রাইডস গুলো আছে, এই রাইডস গুলো থেকে এই বাঁধে এই যে লেডিস লকার্স। লকারগুলো কিন্তু বেশ বড়, আমাদের 5 জন প্লাস একটা ছোট বাচ্চার জিনিসপত্র একটি লকারের মধ্যে ভালোভাবে হয়ে গেছে। চেঞ্জ করে আমরা এখন চলে এসেছি লকার রুম থেকে জিনিসপত্র রেখে। এখন আমরা সামনে বাচ্চাদের যে ওয়াটার পার্ক আছে, এই যে এইখানে আমাদের বাচ্চা চান করছে। হ্যাঁ, বাচ্চার সাথে সাথে নেমে গেলাম এই পুলে আমরাও। চাইলে তোমরাও এই বাচ্চাদের পুলে নামতে পারো, কিন্তু বাচ্চাদের রাইডসে চড়তে পারো। গেট দিয়ে ঢুকেই তোমরা দেখবে এমন ভিউস, ডান দিকে আছে বড়দের রাইডস, এইখানে বাচ্চাদের রাইডস, আর সামনে আছে পুরুষ লক। এই হলো বাচ্চাদের রাইডস এবং বাচ্চাদের পুল। আর এখানে জলের স্তর কিন্তু খুব বেশি নয়, তো বাচ্চাদের বুক পর্যন্ত, তাদের জন্য পুরো পারফেক্ট। ওখান থেকে চলে আসলাম এখন এই কৃত্রিম ঝর্ণা উপভোগ করতে। সত্যি ভিউটা এত সুন্দর লাগছিল সামনাসামনি। যেহেতু সানডে, তাই আজ ভিড় হয়েছে অন্যান্য দিনের তুলনায় বেশি। ফাঁকা থাকলে কিন্তু এই জায়গাটার ফিলই পুরো আলাদা, বাট এত ভিড়েও কিন্তু আমরা মজা করতে ছাড়িনি। এই রাইডটা কিন্তু দারুণ মজাদার, কিন্তু তেমন ভয়ানকও। এই ফাইনালটা থেকে প্রত্যেকে এসে পড়ছে এই পুলে, আর এই রেড গ্রিনের যে রাইডটা দেখছো সেটাও কিন্তু ঘুরে 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 এসে পড়বে এই পুলে। দুটোই দারুণ মজাদার। ফটো ফটো তুলে নিয়েছি, আর এখন এই রাইডটা আমরা এবার চড়বো। টিপস দেওয়ার জন্য এখানে লাইন দিতে হবে, তো আমরা এখন লাইনে যাচ্ছি। নিয়ে নিলাম এখন এইটা, বাবার সব থেকে ভয়ঙ্কর রাইড। এখন যাবো সেই উপরে, আর বেলা হয়ে গেছে কিন্তু প্রচুর, বাট ক্রেজ হচ্ছে না। এখানে উঠতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর নামতে 1 সেকেন্ডও লাগবে না। মানুষের জীবনটাও তাই,
উঠতে অনেকটা সময় লাগে উপরে, কিন্তু নামতে এক সেকেন্ডও লাগে না। তো দেখো এখানে পুরোটা ফাঁকা, সবাই আসছে। আনেলের যে রাইডটা সেটাই এখন আমরা চড়ব, আর তার জন্য এমন একটা টিউব নিতে হবে। আর পাশে ওই একজন চলে গেল সেম টুলে। ননির পাপা তো কোনো রাইসই চড়তে চাইছিল না, তাও দিদিকে আমরা সকলে জোর করে পাঠিয়েছিলাম এই রাইস দুটোতে, কিন্তু আমি রূপম আর মঙ্গলাদি তো জমিয়ে রাইস চড়েছি। দেখো প্রচুর চড়ে নিয়েছে, এখন যাচ্ছে একটু সমুদ্রের মজা নিতে। আর এই ব্রিজ তোমরা দেখতে পাবে, ছোট্ট মিনি ব্রিজ। এই ব্রিজটা থেকে আছে এই দিকটায় বাচ্চাদের রাইডস, বাচ্চাদের পুল, আর এই দিকটায় রয়েছে বড়দের রাইডস, বড়দের পুল। বাচ্চাদের পুলের জায়গা তো বড়দের দেখতে পাবে, কিন্তু এই জায়গাটা বাচ্চারা কমই আসে, কারণ রাইডসগুলো চড়ে চড়ে প্রত্যেকটা এখানে এসে পুলে পড়ছে, তো কখন কারোর যদি লেগে যায় বাই চান্স ওই জন্য। আর এই মিনি ব্রিজ পার করলেই তোমরা পেয়ে যাবে এই সমুদ্র। সমুদ্র তো বললাম বটে, কিন্তু এই সমুদ্রের ঢেউ নেই। এখানে ঢেউয়ের সময় করা রয়েছে নির্ধারিত, সেই নির্ধারিত সময়ে তোমরা এখানটায় সমুদ্রের মজা নিতে পারবে। 45 মিনিট পর পর এখানে শুরু হয় ওয়েভ, ততক্ষণে তোমরা এখানে ফটোশুট করতে পারবে, খেলতে পারবে, ওইদিকে গিয়ে ডুব দিতে পারবে, এবং চাইলে সুইমিং ও শিখে নিতে পারবে। চলো এখন এখানে, কিন্তু জলের স্তর অনেকটাই লম্বা, মানুষের মাথা অবধি শেষ পর্যন্ত গেলে ডুবে যাবে। এখানে আপাতত ওয়েভ বন্ধ রয়েছে, কিছুক্ষণ আগে চলছিল, তা আবার কিছুক্ষণ পরে এখানে শুরু হবে ওয়েভ। আর এখানে শুরু হয়েছে ডান ডান বাজছে। কিছুক্ষণ অপেক্ষা করে আমরা চলেই গেলাম ফাইনালি খাবার দাবার খেতে, কারণ খিদে পেয়ে গিয়েছিল প্রচন্ড। আর এখানটা কিন্তু দুটোর নাগাদ প্রচন্ড ভিড় ছিল। এখানে এই ওপরের সিটগুলোতে বসতে আলাদা কোনো চার্জ লাগে না, আমরাও ওপরের সিটে গিয়ে বসেছিলাম, কিন্তু ওপরে ফ্যান কম। এই দিকটায় অর্ডার আর বিল নেওয়া হচ্ছে, তো আমরা অর্ডার করে দিয়েছিলাম, বিল পেমেন্ট করলাম। ভেজ হোক কিংবা নন ভেজ সব কিছুরই কম্বো এখানে 200 টাকা করে। পাশেই রয়েছে হুক্কা স্টল, যেখানে সিগারেট কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল। হুক্কা এখানে 300 টাকা থেকে স্টার্টিং, তারপরে 400-500 যত ইচ্ছে। আর এদিকে দিদি নিয়ে চলে আসলো আমাদের অর্ডারের খাবার, আমরা নিয়েছিলাম বিরিয়ানি, সাথে ছিল চিকেন চাপ, আর একটা নিয়েছিলাম ফ্রাইড রাইস, তার সাথে কম্বো ছিল চিলি চিকেন। আমরা চিলি পানির খুঁজছিলাম, বাট সেই মুহূর্তে চিলি পানির ছিল না, সাথে আরও অনেক কিছু দিয়েছিল। ফ্রাইড রাইস হোক কিংবা বিরিয়ানি, সাথে পাঁপড় চাটনি, ফ্রেঞ্চ ফ্রাই আর মিষ্টি থাকবেই। সবার মতামত ভিন্ন, আমার মতে এখানে না খাওয়াটাই বেটার, কারণ এখানে চিকেন প্রচণ্ড টক ছিল আর রাইসগুলো খুব একটা ভালো ছিল না, তাই আমাদের না চাইতেও এতগুলো খাবার নষ্ট করতে হলো। খাবার দাবার সেরে আবার চলে গেলাম আমরা জলে ঝাঁপাতে। আর এদিকে সিটি বাজানো শুরু করে দিয়েছে, তো এখন বন্ধের সময় আমরা এখন সবাইকেই বেরোতে হবে।
তো আমরা প্রায় তিন ঘন্টা তো মতো এখানে ছিলামই, কারণ দুটো বেজে গেছিল, তো একদম শেষ বেজে সেটা এখন আমাদের বেরানোর সময় আর বেরোচ্ছে। কাজে এখন প্রায় ছটার কাছাকাছি, আর পুরো পুকুর দেখা পুরো খালি হয়ে গেছে, সবই প্রায় খালি হয়ে গেছে। এবার আমাদের বেরানোর সময়, এখানে আছে এখনো ড্রাইভার পার্কের টিকিট, তো ওই ড্রাইভারকে একটু যাওয়ার ইচ্ছা আছে, পাশেই ড্রাইভার পার্ক আছে, তো আমরা এখন এখান থেকে সবাই রেডি হয়ে গেছি। আর এখানে একটা প্রবলেম হলো কি, চেঞ্জিং রুম যেটা মেয়েদের খুব সমস্যা, এখানে প্রচুর ভিড় হয়, যে যার মতো লকার রুমেও চেঞ্জ করছে কিছু জন, বাট লকার রুমে সিসিটিভি আছে, চেঞ্জিং রুমটা একটু বড় হলে বেটার হয় বোধ হয় আমার পক্ষে। তো চলো ড্রাইভারকে গিয়ে দেখা হবে। সব কিছু নেওয়ার ডান যাচ্ছে এখন লকার কাউন্টারের দিকে, হয়ে গেল আমাদের লকারের চাবি দেওয়া, যেটা তোমাদেরকে বলা হয়নি এখানে কিন্তু পার্কিং এর জোনও আছে, অনেকটা বড়ই স্পেস আছে। তার পাশের দেওয়ালে রয়েছে ওয়াটার পার্কের কিছু নিয়মাবলী, দেখে নিতে পারো তোমরা, সুবিধা হবে তাতে। আর তার পাশে রয়েছে ড্রাই পার্কের নিয়মাবলী, যেমন দুটি পার্কেই কিন্তু খাবার নিয়ে ঢোকা নিষেধ। বিরা হ্যাপি ভ্যালি পার্কের টিকিট কিন্তু আগে অনেক কম ছিল, তার সাথে সাথে রাইডসও প্রচুর কম ছিল, এখন যেমন রাইডস বেড়েছে টিকিট বেড়েছে, তার সাথে সাথে কিন্তু মানুষের ভিড়ও প্রচুর বেড়েছে। বাট এটা বলতেই হবে, কলকাতার অন্যান্য পার্কের তুলনায় বিরার পার্কের টিকিট প্রাইস প্রচুর কম। এমনি কিন্তু আমি কোনো পার্কের সাথে কোনো পার্কের তুলনা করছি না, সব পার্কই সব কিছু বেস্ট নিজের কাছে, কিন্তু যারা কম খরচে ঘুরতে আসতে চাইছো তাদের জন্য একমাত্র বেস্টটাই বিরা পার্ক। আমার যা যা ভালো লেগেছে যা যা খারাপ লেগেছে সবই তোমাদের কাছে তুলে ধরেছি, এবার তোমাদের কেমন কি লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ড্রাই পার্কের ভিডিও আসবে নেক্সট ভিডিওতে, কারণ একসাথে যদি অত ভিডিও দিতাম তাহলে ভিডিও অনেক লং হয়ে যেত। আজকের ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বিরা ওয়াটার পার্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যারা দেখছো তাদের ভালো লাগলে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে।